ক্লাস 9 এখন আমরা পড়ব বোরের পরমাণু মডেল। এর আগে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি পাওয়া গিয়েছিল। এই ত্রুটিগুলি বিজ্ঞানী নিলস বোর, যিনি রাদারফোর্ডের ছাত্র ছিলেন, তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে সেই ত্রুটিগুলি সংশোধন করেন এবং নতুন একটি পরমাণু মডেলের নিয়ে আসেন তিনি। এই পরমাণু মডেলই বোরের পরমাণু মডেল বলা হয়, বা এটাকে বোর রাদারফোর্ড পরমাণু মডেলও বলা হয়। এখন আমরা দেখব বোরের পরমাণু মডেলে তিনি কী বলেছিলেন। বোরের পরমাণু মডেল অনুযায়ী এখানেও পরমাণু দুটি অংশ বলা হয়েছিল, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহল। প্রথমে আমরা বলবো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস সম্পর্কে তিনি কী বলেছিলেন। এইটা হচ্ছে আমরা এখানে ছবি এঁকেছি, এগুলো কক্ষপথ যেগুলোতে ইলেকট্রনস থাকে। আমি এখন একটা করে ইলেকট্রনস এঁকে রেখে দিলাম, পরে আমি এর সম্পর্কে বলবো। এখন আমরা এই কেন্দ্রক বা নিউক্লিয়াস সম্পর্কে বলবো। আমরা আগে যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছিল সেগুলোর সাথে অনেকটাই সিমিলারিটি আছে। যেমন পরমাণু সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে, যে স্থানের আয়তন পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় খুবই নগণ্য, সেই অংশে পরমাণু সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তো পরমাণুর এই সেন্টারে এই যে অংশটা যার মধ্যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে তাকেই বলা হয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। এবং ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের চার্জ হয় ধনাত্মক তড়িৎযুক্ত। আমরা আগেই বললাম যে পরমাণু নিউক্লিয়াসে মধ্যে কী থাকে বলা হলো প্রোটন এবং নিউট্রন। আমরা জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা এবং নিউট্রন নেগেটিভ চার্জযুক্ত কণা। সুতরাং নিউক্লিয়াসের চার্জ কী হবে, প্রোটনের চার্জ যোগ নিউট্রনের চার্জ। যেহেতু নিউট্রন নিস্তড়িৎ তাই তার কোনো চার্জ নেই বা আধান নেই, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, সেই জন্য নিউক্লিয়াসের চার্জও প্রোটনের চার্জের সঙ্গে সমান হয়ে যায়। সেই জন্যই পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক তড়িৎযুক্ত এটা বলা হয়। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। সমগ্র পরমাণুর যে ভর, পরমাণুর ভরের জন্য দায়ী হচ্ছে নিউক্লিয়াস। আর পরমাণু আমরা আগেই বলেছিলাম রাদারফোর্ডের মডেলেও এটা বলা হয়েছিল যে পরমাণু নিউক্লিয়াস হচ্ছে পরমাণুটির ভরের জন্য দায়ী। আমরা এইমাত্র দেখলাম যে পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এর মধ্যে। সুতরাং পরমাণুর ভর যখনই বলবো যে নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর, তার মানে পরমাণুর ভর সমান আমরা বলতে পারি প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, কারণ ইলেকট্রনের ভর হচ্ছে খুবই নগণ্য। সেই জন্য পরমাণুর ভর সমান লেখা যায় পরমাণুর ভর সমান প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। পরমাণুর নিউক্লিয়াসে এই প্রোটন এবং নিউট্রন একত্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে, সেই জন্য পরমাণুর মধ্যে পরমাণুর নিউক্লিয়াস সব থেকে বেশি ডেন্স হয়, নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি হয়। পরমাণুর নিউক্লিয়াস খুবই সুস্থিত। নিউক্লিয়াসের মধ্যে আমরা থাকেই বললাম প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। মৌলের সমস্ত ধর্ম নিয়ন্ত্রিত হয় এই পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা দ্বারা। আর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে আমরা পেলাম কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বোঝায়, এবং কোনো মৌলের ভর সংখ্যা বলতে বোঝায় যে মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে। তো নিউক্লিয়াস বা কেন্দ্রক সম্পর্কে এই কথাগুলো বোরের পরমাণু মডেলে বলা হয়। এরপর চলে যাব আমরা নিউক্লিয়াস বহির্ভূত অংশ অর্থাৎ বাইরের নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল সম্পর্কে। আমি এখানে দুটো অরবিটে নিয়ে দুটো ইলেকট্রন এঁকে রেখে দিয়েছি, আমি এ সম্পর্কে বিশদে আরও বলছি, আমি এটা জাস্ট একটা ফর্মালিটি করেছি। তো যাই হোক, এবার আমরা ইলেকট্রন নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহল সম্পর্কে বোরের পরমাণু মডেলে কী বলা হয়েছিল সেই সম্পর্কে পড়ব। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি সমকেন্দ্রীয় বৃত্তপথে আবর্তন করতে পারে, অর্থাৎ এই ইলেকট্রনটা দেখো এই বৃত্তপথে আবর্তন করছে, ইলেকট্রনটা এই বৃত্তপথে আবর্তন করছে, এগুলো সবই সমকেন্দ্রীয় বৃত্ত। আরও কক্ষপথ আমরা আঁকতে পারি, কিন্তু প্রত্যেকটা বৃত্তপথের ব্যাসার্ধ কিন্তু আলাদা। আচ্ছা, ইলেকট্রনগুলি কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তপথে কিন্তু
আবর্তন করতে পারে না। নির্দিষ্ট অনুমোদনযোগ্য কয়েকটি কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারে। এই কক্ষপথগুলিকে বলা হচ্ছে স্থায়ী কক্ষপথ। এবং কক্ষপথগুলিকে কে এল এম এন এর পরে আরও আঁকলে এ এম এন ও পি এইভাবে কতগুলো লেটারের মাধ্যমে প্রকাশ করা হয়। যখন ইলেকট্রনগুলি, তাহলে আমরা কী জানলাম যে ইলেকট্রনগুলি যে কোনো বৃত্তাকার কক্ষপথেই কিন্তু আবর্তন করতে পারে না, তারা কতগুলো অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তন করতে পারে। কক্ষপথগুলিকে আমরা কী করে ডিনোট করলাম, কে এল এম এন ও পি ইত্যাদি। এই যে কোনো কক্ষপথে যখন ইলেকট্রনগুলি আবর্তন করে তখন ইলেকট্রনগুলি কোনো রকম শক্তি বিকিরণ করে না। যখন ইলেকট্রনটি এই কক্ষপথে আবর্তন করছে তখন এ কোনো শক্তি বিকিরণ করছে না, কারণ এই কক্ষপথের শক্তি বলতে আমরা কী বোঝাই, কারণ এই কক্ষপথের শক্তি মানে হচ্ছে এই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তিকেই বোঝানো হয়ে থাকে এই কক্ষপথের শক্তি। যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে সেই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের গড় শক্তি সেটাই সেই কক্ষপথের শক্তিকে নির্দেশ করে। তার ফলে যখন কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তাহলে সে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরছে, সেই কক্ষপথের শক্তির সাথে ইলেকট্রনের শক্তি সমান, সেই জন্য সেটা কোনো শক্তি বিকিরণ করে না। আচ্ছা, এই যে কক্ষপথের শক্তির কথা আমরা বললাম, সেই শক্তিকে আমরা এন দিয়ে ডিনোট করতে পারি। এন মানে হচ্ছে ওয়ান টু থ্রি ইত্যাদি। যেমন কে কক্ষপথ মানে এখানে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান। এল কক্ষপথ মানে হচ্ছে দু নম্বর শক্তিস্তর। তিন নম্বর শক্তিস্তর হচ্ছে এন মানে হচ্ছে থ্রি এবং এম কক্ষপথ এটাকে। তাহলে এন এই সংখ্যাটি দিয়ে কোনো কক্ষপথের শক্তি স্তরকে আমরা নির্দেশ করি। সুতরাং এন এর মান যত বাড়বে, এটা হচ্ছে এন ইকোয়ালস টু ওয়ান, এটা এন এর মান টু, এন এর মান থ্রি ইত্যাদি, এমনি করে এন এর মান ফোর এরকম হতে পারে। সুতরাং দেখতে পাচ্ছ যত এনের মান বেশি হবে তত কিন্তু শক্তির স্তরের মাত্রাও বেশি হবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি শক্তির স্তরের ক্রম অনুযায়ী যদি আমি সাজাই, কে কক্ষের শক্তি, কে মানে হচ্ছে এন ইকোয়ালস টু ওয়ান, লেস দেন এল কক্ষের শক্তি মানে এন ইকোয়ালস টু টু, লেস দেন এম কক্ষের শক্তি, আমি আর লিখছি না, তাহলে কে কক্ষের শক্তি এলের এল অরবিটের থেকে কম, আবার এল অরবিটের শক্তি এম অরবিটের থেকে কম। এইভাবে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়তে থাকে কক্ষগুলোর তত শক্তির স্তরও বাড়তে থাকে। যখন কোনো একটা, তাহলে বোঝা গেল। আচ্ছা, আমরা আর কি পড়েছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেই সম্পর্কে কিছু নির্দেশিকা ছিল না, কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হয় যে ইলেকট্রনগুলো এক একটা কক্ষপথে, যেমন ইলেকট্রনগুলো যেমন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে সেই রকম এক একটি কক্ষপথে কতগুলো করে যা খুশি তা ইলেকট্রন ঘুরতে পারে না, নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই ঘুরতে পারে। সেই সংখ্যা আমরা কী করে জানব, সেই সংখ্যা বিজ্ঞানী বোর বলেছিলেন যে এনতম কক্ষে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা হবে টু এন স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী অরবিটে ইলেকট্রন থাকবে। তাহলে কে কক্ষপথ তাতে ইলেকট্রন সংখ্যা কত হবে, কে কক্ষপথ মানে এনের ভ্যালু হচ্ছে ওয়ান, সেখানে ইলেকট্রন সংখ্যা হবে টু ইন্টু ওয়ান স্কোয়ার, তার মানে দুটো। এল কক্ষপথ সেখানে এনের ভ্যালু হচ্ছে দুই, তার মানে সেখানে ইলেকট্রন সংখ্যা হবে টু ইন্টু টু স্কোয়ার, তার মানে হচ্ছে আটটা। একইভাবে এম কক্ষপথ যেখানে এনের ভ্যালু হচ্ছে থ্রি, সেখানে সর্বাধিক ইলেকট্রন কত বসতে পারে, টু ইন্টু থ্রি স্কোয়ার, তার মানে হচ্ছে আঠেরোটা। তার মানে বোর কিন্তু কোন কক্ষ বলেন যে কোনো কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই বসতে পারে, যা খুশি তা ইলেকট্রন থাকতে পারে না, এটা বোরের পরমাণু মডেলে বলা হয়। নেক্সট, রাদারফোর্ডের পরমাণু মডেলে যে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলি তড়িচ্চুম্বকীয় তরঙ্গের যে তত্ত্ব সেটাকে রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি, কারণ রাদারফোর্ডের তড়িচ্চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কিন্তু পরমাণুর ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন সেটা এনার্জি রেডিয়েট করবে, তার ফলে সেটা নিউক্লিয়াসের উপরে এসে পড়বে, কিছুক্ষণ পর পরমাণুর অস্তিত্ব থাকবে না। কিন্তু বোর বললেন যে ইলেকট্রন যখন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তখন সে কোনো শক্তি বিকিরণ করে না। কখন শক্তি বিকিরণ করে, যদি ইলেকট্রন, আচ্ছা তার আগে আমি এটাকে কমপ্লিট করে দিই, আমি ছবিটা এখানে এঁকেছি, এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, এটা এম কক্ষপথ। তাহলে কে তে আমরা বললাম সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে দুটো ইলেকট্রন এঁকে দিই। এল কক্ষপথে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকতে পারে, আমি এখানে দুটো এঁকেছি, তাহলে বাকি ছটা আঁকতে হবে, আটটা হয়ে গেল। নেক্সট, এম কক্ষপথে থাকে আঠেরোটা ইলেকট্রন, এটা কোনো পার্টিকুলার পরমাণুর আঁকিনি সেই জন্য আমি নিয়ম অনুযায়ী জাস্ট বসাচ্ছি।
পাঁচটা ছটা তাহলে ইলেকট্রনটা আমি আঁকলাম। আচ্ছা, যে প্রসঙ্গে বলছিলাম যে যখন কোনো ইলেকট্রন একটা কক্ষ থেকে নিম্নতম কক্ষের থেকে যদি উচ্চতম কক্ষে ঝাঁপ দেয়, অর্থাৎ কে কক্ষ থেকে যদি কোনো ইলেকট্রন এল কক্ষতে যায়, তাহলে কে কক্ষতে ছিল মানে শক্তি কম ছিল, যখন হায়ার এনার্জি লেভেলে গেল অর্থাৎ উচ্চতর শক্তি লেভেলে গেল তখনই কেবলমাত্র এনার্জি রেডিয়েট করবে, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা ছিল না। তাহলে বোরের পরমাণু মডেলে বললো যে যখন কোনো ইলেকট্রন কোনো পার্টিকুলার অরবিটে ঘুরবে তখন সে কোনো শক্তি বিকিরণ করবে না, কিন্তু যখন সে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষতে ঝাঁপ দেবে তখনই সে শক্তি বিকিরণ করবে। সেক্ষেত্রে ঝাঁপ দেওয়াটা কেমন? সে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ঝাঁপ দিতে পারে, অর্থাৎ এল থেকে কে তে ঝাঁপ দিতে পারে, বা এম থেকে এল এ ঝাঁপ দিতে পারে, বা এম থেকে কে তে ঝাঁপ দিতে পারে, অথবা উল্টোটা হতে পারে, কে থেকে এল এতে যেতে পারে, অথবা কে থেকে এম এতে যেতে পারে, বা এল থেকে এম এ যেতে পারে, বা আরও অন্য অরবিট আঁকলে আরও অন্য অরবিটের কথা তখন বলা যেতে পারে। তো এখানে তাহলে কী হবে, যখন নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যাবে, তার মানে ধরো কে থেকে এল, তাহলে তখন পরমাণুটা শক্তি শোষণ করবে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ এল থেকে কে তে আসে, বা এম থেকে এলে আসে, বা এম থেকে কে তে আসে, অর্থাৎ হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যখন এলো তখন এনার্জি বা শক্তি বিকিরণ করবে, শক্তি ছাড়বে। আর যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, উচ্চতর সুস্থিত শক্তিস্তরে যাবে, তখন সে শক্তি শোষণ করবে। তাহলে এই অবস্থাতেই কিন্তু শক্তির দেওয়া নেওয়া হবে, আদারওয়াইজ কোনো রেডিয়েশন হবে না। তার ফলে ইলেকট্রনসগুলো কিন্তু বিনা বাধায় নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেই থাকছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু এর মাঝামাঝি লেভেলে কোনো থাকতে পারা যায় না। যেমন আমরা মইয়ের ক্ষেত্রে হয় যে কোনো দুটো ধাপেতে আমরা পা দিতে পারি, দুটো ধাপের মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে কিন্তু আমাদের থাকা সম্ভব নয় বা পা দেওয়া সম্ভব নয়। সেরকম পরমাণুরও তাই, আইদার একে কক্ষপথে থাকবে, অথবা তার পরের অরবিটে থাকবে, অথবা তার পরের অরবিটে থাকবে, অথবা তার নিচের অরবিটে থাকবে, কিন্তু কখনোই এদের মাঝখানের যে ফাঁকা অবস্থা থাকতে পারবে না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে যে বলা হয়েছিল যে পরমাণু ইলেকট্রনসগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তখন এনার্জি রেডিয়েট করে, কিন্তু বোরের পরমাণু মডেলে সেটাকে রেকটিফাই করা হলো। সেখানে বলা হলো যে ইলেকট্রনস যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তখন কোনো এনার্জি রেডিয়েট করে না, কেবলমাত্র যখন হায়ার এনার্জি লেভেলে বা লোয়ার এনার্জি লেভেলে যাতায়াত করে বা জাম্প দেয় তখনই কেবলমাত্র এনার্জি রেডিয়েট করে। সুতরাং ইলেকট্রনগুলি বিনা বাধায় নির্দিষ্ট শক্তি নিয়ে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারবে। আমরা এখানে জেনারেলি একটা পরমাণুর ছবি এঁকেছি, কিন্তু এটা মেনশন করিনি কোনো পরমাণু কিনা, আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য এই ছবিটা এঁকেছি। তো কোনো পরমাণুতে কক্ষের সংখ্যা যাই হোক না কেন, পরমাণুর সবথেকে বাইরের কক্ষপথে আটটার বেশি ইলেকট্রন কখনো থাকতে পারবে না, এবং এর আগের অরবিটে সর্বাধিক আঠেরোটা ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম পরমাণু, যার বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। তো ব্যতিক্রমটা বাদ দিয়ে বাকি সমস্ত মৌলের ক্ষেত্রে কিন্তু সবথেকে বাইরের অরবিটে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা বোরের পরমাণু মডেল সম্পর্কে জানলে, তোমরা বাড়িতে সকলে পড়ো, যদি অসুবিধা হয় জানাবে। আজকে এই পর্যন্তই পড়ানো হলো, আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো।